আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত বন্ধুগণ, আমরা দ্বিতীয় খুতবায় খুব সংক্ষেপে কোরবানি সম্পর্কে দুই একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতি বছর প্রত্যেক উম্মতের ওপর একটি করে কোরবানির ব্যবস্থা করেছেন। অতএব আপনার আমার যাদেরকে সামর্থ্য আল্লাহ দিয়েছেন তাদের উচিত হলো যে তারা যেন কোরবানি করে। এই কোরবানি করা একটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। এই কোরবানি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো এবং কোরবানি করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াল বুদুনা জাআলনাহু লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহর একটি বিশেষ নিদর্শন হলো উট। যে এই উঁটকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যতম একটা নিদর্শন করেছেন, সূরা হাজের 36 নম্বর আয়াতে বলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আপনার আমার উচিত হলো এই কোরবানি দেয়া, এবং যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা এই কোরবানি করার নিয়াত করবেন ইনশাআল্লাহ। তবে একটি কথা, সেটি হলো যে ব্যক্তি কোরবানি করার নিয়াত করবেন ওই ব্যক্তির জন্য কয়েকটুকুলি কাজ করা, কাজ থেকে দূরে থাকা উচিত। আর সেটি হলো কি, হাদিসে এসেছে, ইজা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালিয়ামসিক মিন শাআরিহি ওয়া আযফারি, যদি কোনো ব্যক্তি, যে জিলহাজ মাস প্রবেশ করে কোনো ব্যক্তি যদি কোরবানি করার নিয়াত করেন সে যেন তার নখ না কাটে, চুল না কাটে, হ্যাঁ এইগুলি কাটা থেকে দূরে থাকবে। হ্যাঁ, হাত্তা ইউযাহিয়া, যতক্ষণ কোরবানি করবে না ততক্ষণ পর্যন্ত এইগুলি থেকে দূরে থাকবে। অতএব যে সমস্ত ভাইরা আপনারা কোরবানি দেওয়ার নিয়াত করেছেন, যদি বাংলাদেশেও কোরবানি দেন, আপনার টাকা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, আপনি যেই যখন এই জিলহজ মাসের চাঁদ উঠবে তখন আর এইগুলি কিছু কাটতে পারবেন না, যতক্ষণ কোরবানি হবে না। তবে বাংলাদেশের আপনি যেহেতু আগের দিন থেকে সৌদি আরবে যদি থাকেন, এখানে একদিন আগে যদি চাঁদ দেখা যায় একদিন আগে থেকেই বিরত থাকবেন, এখানকার কোরবানি হলেই আপনি নখ ইত্যাদি কাটতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কাজেই আপনার আমার উচিত হলো এই কোরবানি আল্লাহর ওয়াস্তে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শুকর। আল্লাহ বলছেন, লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই চতুষ্পদ জন্তু থেকে যে সমস্ত খাবার তাদেরকে রিজেক দিয়েছেন এইগুলিতে যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবেন, এইগুলি খাবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সম্মানিত বন্ধুগণ, কোরবানিটা করতে হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে, তাই না? না, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু আমাদের সমাজে এমন একটা কথা প্রচলন আছে যে তারা বলে যদি কোরবানি না দেই বাচ্চারা তাকায়া থাকবে, বাচ্চারা অন্যের দিকে দেখবে, আমার বাচ্চারা একটা কোরবানি না দিলে হয়? এটা তাহলে আপনার উদ্দেশ্য হলো গোশত খাওয়া, আল্লাহর উদ্দেশ্য হয় নাই। আপনি কোরবানি দেবেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য, এই নিয়ে থাকতে হবে যে আল্লাহর উদ্দেশ্যে আমি কোরবানি দেবো। এখন গোশত কি আল্লাহ নিয়ে যাবে? না, আল্লাহ বলছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া কতটুকু আল্লাহকে ভয় করে এই স্যাক্রিফাইস করবে, এই কোরবানি করবে, এটাই আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান নেই সন্তান নেই অনেক পর একটা সন্তান পাইলেন, কিছুদিন পর আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তোমার ওই সন্তানটাকে কোরবানি করো, সন্তান কোরবানি করো, যখন বয়স প্রায় মনে করেন এই 9-10 এরকম বছর, একটা বাচ্চা তাকে যদি বলেন হে প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে জবাই করবো। সন্তান বাবা যেমন সন্তান তেমন, তখন তিনি বললেন ইয়া আবাতি, তিনি বললেন যে ইন্নিকি রাআইতুকা রাআইতু আন্নি আযবাহুক, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মা যা তারা, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজুদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সন্তান বলে উঠিল হে বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, কারণ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অবশ্যই। অর্থাৎ সন্তান জানে বাবার স্বপ্ন, বাবা নবী, তার স্বপ্ন এটা নবীদের স্বপ্ন সত্য,
কাজেই তিনি কোরবানি করতে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাস করলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম, মহান একটা কোরবানি দিয়ে আমি তাকে ফিদিয়া দিলাম। অর্থাৎ এই মানুষ কোরবানির পরিবর্তে পশু কোরবানি হলো, আল্লাহর পক্ষ থেকে দুম্বা প্রেরিত হলো এবং সেটাই তিনি কোরবানি করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা নিদর্শন এই কোরবানি, এটা জারি রেখেছেন। এমনকি এই কোরবানি আপনার আমার সেই নবী মোহাম্মদ ইসলামের উম্মতের উপরও এটা জারি রয়েছে। সেই কোরবানি করতে হবে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তবে এই কোরবানি করতে যে আপনার যে পশুটা হতে হবে, চার প্রকার পশু কোরবানি করা চলবে না। হাদিসে এসেছে আরবাউন লা তাজজিউ ফিল আজাহি, চার প্রকার পশু দিয়ে কোরবানি করা চলবে না। আল আওরা আল বাইয়ুন আওহা ওয়াল মারিদু আল বাইয়ুন বারাদুহা ওয়াল আরদা আল বাইয়ুন দিলুহা ওয়াল আজফা আল্লাতি লা তুনকা। সহিহ মুসলিম মানে সহিহ হাদিসে তিরমিজিতে রয়েছে, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন কানা পশু যার কানাটা স্পষ্ট, এমন রুগ্ন পশু, রোগাক্রান্ত পশু যেটা রোগ বোঝা যায় এরকম পশু, আবার ল্যাংরা পশু, খোরা পশু, এরকম পশু কোরবানি করা চলবে না। আর একটা এমন শুকনা পশু যার মধ্যে চর্বি মজ্জা কিছুই নাই এরকম। কাজেই হৃষ্টপৃষ্ট আল্লাহ নবী ইসলাম জবাহা কাবা সাইনে আমলা হাইনে আকরানাইন, শিংওয়ালা হৃষ্টপৃষ্ট দুটি দুম্বা নবী করিম সাল্লাল্লাহু ইসলাম কোরবানি করেছিলেন। কাজে এরকমভাবে আপনি সুন্দর হৃষ্টপৃষ্ট পশু কোরবানি করবেন। আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের জন্য কোনো স্যাক্রিফাইস করবেন, ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, কাজেই এই পশু জবাই করতে হবে অবশ্যই ঈদের নামাজের পরে। কিন্তু যদি ঈদের নামাজের আগে কোরবানি করেন, আপনার কবু কোরবানি হবে না। হাদিসে এসেছে মান যাবাহা ক্বাবলা সলাত ফাইন্নামা ইয়াযবাহু লিনাফসি, যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করে, ঈদের নামাজের আগে, এটা নিজের জন্য কোরবানি করলো। হ্যাঁ, ওমান যাবাহা বাদা সলাত ওয়াল খুতবাতাইন, আর যে ব্যক্তি ঈদের নামাজের পর এবং দুই খুতবা, ঈদের নামাজের পর দুইটি খুতবা হয়, এরপরে কোরবানি করতে হবে। অনেকে একে নামাজ শেষ হলেই কোরবানি করবে না, নামাজ শেষ হলে কোরবানি এর পর খুতবা শেষ হবে তারপরে কোরবানি করতে হবে। আল্লাহ নবী বলতেছেন ফাকাদ আতাম মানুসিকা, যে ব্যক্তি এভাবে কোরবানি করবে তার কোরবানিটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, ও আসা আবার সুন্না, এবং সেই ব্যক্তি সুন্নত মোতাবেক আমল করলো, এটাই হলো মানে সহিহ বুখারী মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই এই কোরবানি করবেন, আর এই কোরবানির পশুর যে গোশতটা আপনি নিজে খাবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব মানুষকেও কিছু দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি কি যে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা অতপর তা থেকে তোমরা খাও এবং দুস্থ অভাবগ্রস্ত তাদেরকেও তোমরা আহার করাও, তাদেরকেও আপনি আহার করাবেন। এবং আরেকটি আয়াতে এসেছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার, অতপর তোমরা তা থেকে খাও, আর যারা চায় তাকেও দাও, যারা চায় না তাকেও দাও। এটার মানে কি? অনেক সময় কোরবানি করছেন, অনেক ফকির আসছে চাইতেছে, ওদেরকে দেবেন? আবার অনেক লোক আছে এমন মিসকিন, এই কোরবানি দিতে পারলো না, আপনি নিজেই তার বাড়িতে পৌঁছে দেবেন, পৌঁছে দেন বা কারো মাধ্যমে পৌঁছে দেন। বর্তমানে এই দুস্থ, বিশেষ করে এই যে সিলেটে বন্যা হচ্ছে, কুড়িগ্রামে বন্যা হচ্ছে, রংপুরের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বন্যা অসহায় মানুষ, তারা হয়তো কোরবানি অনেকে দিতে পারবে না, আপনি একটা কোরবানি করেন, ওদেরকে গোশত পৌঁছে দেন। তবে এখানে আরেকটি মাসআলা, অনেক ভাই তারা নিজে কোরবানি না দিয়ে ওই টাকাটা যদি আবার দান করে, এটা হবে না। কারণ কি জানেন? কারণ হলো কোরবানি একটা শিয়ারুল ইসলাম, ইসলামের একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহর আদেশ। কাজে এই আদেশটিকে আপনাকে পালন করতে হবে। ওদের ঠিক আছে, আপনি কোরবানি করে ওই গোশতটা পৌঁছে দেন, অসুবিধা নেই, গোশত পৌঁছে দেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে অনুরোধ থাকবে, আসুন আমরা এই কোরবানি আল্লাহর হস্তে দেওয়ার, এবং এটা নিজে খাবেন, পাড়া প্রতিবেশী তাদেরকে দেবেন, আত্মীয় স্বজনকে দেবেন, তিন ভাগ করা উত্তম। কেউ যদি মনে করেন পুরো কোরবানিটাই দিয়ে দিলেন জায়েজ, তবে কিছুটা হলেও খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোরবানি করেছিলেন, প্রত্যেক কোরবানি থেকে, প্রত্যেক পশু থেকে কিছু কিছু গোশত নিয়ে একসঙ্গে পাক করছেন, নিয়ে খেয়েছেন, মানে কিছু হলেও খাও, কারণ আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, কোরবানি থেকে কিছু খাও, খেতে হবে।
কথা বুঝলেন না? এই জন্য করে আর যদি পুরোটাই বন্টন করে দেন দিতে পারেন, তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো কিছু খাওয়া, কিছুটা নিয়ে আপনি খাইলেন এরপরে বন্টন করে দিলেন। সম্মানিত বন্ধুগণ, এটা তিন ভাগ করা উত্তম। তবে কোরবানি করার সময় আরেকটি জিনিস সেটি হলো কি, যে আমার পক্ষ থেকে কোরবানি হবে, আমার পক্ষ থেকে হতে পারে, কিন্তু আমার নামে কোরবানি, এই যে ভাই এটা কার কার নাম, যে সাত নামে আমার নামে একটা, আমার নামে কারো নামে নাই, নাম হবে আল্লাহ। কোরবানি কার নামে? আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহ আকবার, এই বলেই কোরবানি করতে হবে। তবে হ্যাঁ, পক্ষে আপনার পক্ষে, সাতজনের পক্ষে, কার কার পক্ষে, যে অমুক 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 তাদের পক্ষ থেকে এই কোরবানিটা, বিসমিল্লাহ আল্লাহ আকবার। কথা বোঝা গেছে? যিনি কোরবানি করবেন তিনি নিজের কোরবানি নিজে করা ভালো, আর যদি আপনি নিজে কোরবানি করেন তাহলে যে কার একটা পশুতে সাতজন অংশগ্রহণ করেন, সর্বোচ্চ সাতজন করা যাবে, সেটা উট এবং গরুতে, ছাগলে অংশগ্রহণ করা যাবে না। এবং ছাগলের বয়স হইতে হবে কমপক্ষে এক বছর, গরুর বয়স কমপক্ষে দুই বছর, উটের বয়স কমপক্ষে পাঁচ বছর, দুম্বা মেষ খুব হৃষ্টপুষ্ট হলে ছয় মাসেও চলে, তবে এক বছর হওয়াটাই উত্তম। সম্মানিত বন্ধুগণ, এই হলো এই পশু কোরবানি করবেন, যখন পশু কিনতে যাবেন তখন অবশ্যই দেখবেন যে দুই বছর গরুটার হয়েছে কিনা। সাতজন অংশগ্রহণ করা যাবে, সাতজনের পক্ষ থেকে এটা আল্লাহর নামে কোরবানি, সাতজনের পক্ষ থেকে, মনে রাখবেন সাতজনের পক্ষ থেকে, আমার পক্ষে আমি কোরবানি দিতেছি আল্লাহর নামে, আমার পক্ষে মানে আমি অংশগ্রহণ করেছি টাকা দিয়ে, ব্যাস এই আর কি। তা যাই হোক সম্মানিত বন্ধুগণ, এই হলো কোরবানির আরও অনেক নিয়ম পদ্ধতি রয়েছে। আসুন আমরা এই কোরবানি করব আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, এবং নিজে খাবো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেবো। আবার অনেক বড় লোক রয়েছে তারা কোরবানি করে ওই যে ফ্রিজে ঢুকাইল আর বের করে না, কথা বুঝলেন না, এটা ঠিক না। বরং আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ, যদি সাময়িক খারাপ হয়ে যাবে ফ্রিজে ঢুকাইলেন, ভাগ ভাগ করে বা মানে কাকে কোনটা দেবেন এটা পরিকল্পনা নিয়ে এরপরে আপনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে যারা অসহায় তাদের জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, এমন এলাকা আছে কোরবানি দিতে পারে না, আপনারা কয়েকজন মিলে একটা গরু ক্রয় করে দেন এবং সেখানে কোরবানি করুক, ওটা বন্টন করে দেবে, আপনার পক্ষ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক এবং কোরবানি সঠিকভাবে করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.